বিশ্ব মহাবিদ্যালয়। মানে বেয়া হওয়া মেশিনকো নেওছি, রাইজে যথেষ্ট সংখ্যক, রাইজে বহুত দীঘলীয়া লাইন করে আসলে মানে মোটামুটি দেড় ঘন্টামান ফোন লাইনত থাকি থাকা। কিন্তু এইখানে সময় যে আমি পার করো আমার জীবনের আটাইতকৈ একটা গুরুত্বপূর্ণ সময় বলে মানে ভাবো, আমার বিশ্বাস। কারণ পিছত আমি যিমানেই চিৰ অৱসৰ কৰি নাথাকো কিয়, আজির দিনটোত আমার যে সিদ্ধান্ত হব সিদ্ধান্তই হয়তো আমার ভবিষ্যৎ লিখিব। গতিকে এই দিনটোত প্রতিজন নাগরিকে নিজের যে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার দায়িত্ব বলে অনুভব করে প্রতিজন মানুষ ওলাই আহিব লাগে আর আহিছে। এই দেখি বড় ভাল লাগিছে, যুব প্রজন্মের মজত সচেতনতা সাংঘাতিক ধরনের বাড়িছে, ভোটাধিকার পোৱাৰ লগে লগে তেওঁলোকে যে ওলাই আহিছে নিজৰে অধিকার সাব্যস্ত করবর কারণে সেইটা বড় শুভ লক্ষণ। আর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে পরিগণিত ভারতের প্রতিজন মানুষই সরকার মন ভাবে, ভারতের প্রতিজন নাগরিকই ভারতের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। গতি আমি আমার নিজের যেটা অস্তিত্ব অনুভব করম, শক্তিখিন অনুভব করম, তেতিয়াহে এখন সুস্থ রাষ্ট্র আমি সৃষ্টি করব। আর আজি বতর খুব বেয়া, তথাপিও সাংঘাতিক মানুষের সমাগম দেখছি, প্রায় 93টা সমষ্টিত আজি ভোটগ্রহণ চলি আছে, তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ চলি আছে। নিয়ারিকে পার হয়ে যাক সময়টা, আজি দিনটি যা দুটা ফেজত ভালকে পার হয়ে গেছে বলে আমি শুনেছো। আর বাকি অপেক্ষা 4 জুনলে, 4 জুনত নির্ধারিত হব আমার ভবিষ্যৎ।